বাজে সকাল 9:30, আর 9:30 থেকে আমি ব্লগটা শুরু করলাম। দেখো আজকে উঠেছি 6:30, কদিন ধরে আর আমি 5টায় উঠতে পারছি না। যেই মোবাইলে অ্যালার্মটা বাজছে আমি অ্যালার্মটা অফ করে এই উঠছি উঠবো করতে করতে এক একবার ঘুম ভাঙে, মোবাইল দেখি এই তো 5:30 বাজলো, একটু পরে উঠছি, আবার দেখি 6:10 বাজলো, আমি একটু পরে উঠছি, করতে করতে 6:30 উঠেছি। উঠে তাড়াহুড়ো করে আমার ছেলের মিশ আসবে 7টায়, ওকে তাড়াতাড়ি করে তুললাম, ঘর দোর ঝাড় দিলাম, ঘর দোর মুছলাম, গ্যাস ট্যাস মুছলাম, মুছে চা বসালাম, ওকে খাওয়ালাম, তারপরে স্নান করলাম। স্নান করে আজকে আর পুজো করতে পারিনি দেরি হয়ে গেছে বলে। তারপরে মাছ নিল আমার হাজবেন্ড, মাছ কুটলাম, কুটে দেখো আমার হাজবেন্ড বেরিয়ে গেছে খেতে দিয়ে, ওকে খাবারটা করে খেতে দিয়ে বসেই আছে। আমার আজকে কী হয়েছে আমি নিজেই জানি না, আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না আজকে, একদম শরীরটা এলে গেছে মনে হচ্ছে, মনে হচ্ছে কিচ্ছু রান্নাবান্না করবো না। তা এখন বসে আছে, দেখো চাল ভিজাবো, আজকে সকালবেলায়ও আমি চাল ভিজাই, খালি হাঁড়িটা নিয়ে বসে রয়েছি যে চাল ভিজাবো, বুঝেছ। তা আজকে আবার তার মধ্যে আবার আমার গোদের ওপরে বিষ ফোড়া হয়েছে, আমার কাজের মেয়েটা আজকে আসবে না, বুঝেছ। এখন মাথায় বিশাল চাপ, কালকে রাত্রিবেলায় বাসন মেজে ফেলেছি, সকালের বাসনও মাজলাম, কিন্তু আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না। চলো চালটা ভিজিয়ে নিয়ে আবার বাকি কথা তোমাদের সঙ্গে বলছি। দেখো আমার মোটামুটি রান্না হয়েই গেছে, এখানে শুধু ইলিশ মাছটা করছি, ইলিশ মাছটা হয়ে গেছে, ইলিশ মাছটা আমার জন্য, কেননা আমার বাড়িতে আমার হাজবেন্ড তো ইলিশ মাছ ছুঁয়ে দেখে না, বলে যেই মাছ খেলে মানে ঢেকুড়ে ঢেকুড়ে সারাদিন গন্ধ ওঠে সেই মাছ খাওয়ার থেকে না খাওয়া ভালো। ওই জন্য আমি মানে ইলিশ মাছ যে আমি পাগলের মতো ইলিশ মাছ ভালোবাসি। আর এটা কি ইলিশ মাছের তেলটাও এখানে ভেজে রেখে দিয়েছি, গরম গরম ভাত দিয়ে খাবো। মাছটা হয়ে গেছে, আর দেখো সোয়াবিনটা এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি, আজকে সোয়াবিন করবো, আর ছেলে মেয়ের জন্য কালকের একটু মাংস আছে। দেখো হয়ে গেল ইলিশ মাছটা আমার, দেখো আমার সোয়াবিনটা হয়ে গেছে, সোয়াবিনটা এবার নামাবো। দেখো ভাতও বসিয়েছি, ভাত ফুটছে, আজকে না এমন হাওয়া দিচ্ছে, আমি জানলা বন্ধ করে আজকে রান্না করছি, কিন্তু জানলা বন্ধ করলে আবার দেখছি এমন অন্ধকার হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। বলে দেখো সোয়াবিনটা হয়ে গেল, ঢাললাম, এবার কড়াইটা মেজে নিয়ে আসি। কড়াইটা না আমি কলপারে মাজবো, কেন বলো তো, দেখেছো কড়াইটার কী অবস্থায়, বেশিনে ভালো মাজা মানে পরিষ্কার হবে না। এই দেখো একটা টিপস দিচ্ছি তোমাদের, এই লেবু দিয়ে কড়াইটা ভালো করে ধোবো, ধুয়ে লেবু দিয়ে একটু মাখিয়ে রাখবো, তার 2-3 মিনিট পরে কড়াইটা মাজবো, দেখবো একদম রূপোর মতো চকচকে হয়ে গিয়েছে। যারা মানে রান্না করতে গিয়ে বেশি হলুদ হয়ে যায় বা পুড়ে যায় তারা চিন্তা করো হয়তো যে বাবা কড়াইটা কী করে মাজবো আমি, অনেক সময় এরকম হয় যে কড়াইটা কী করে মাজবো আমি, তা আমি তাদের জন্যই বলছি। দেখো লেবু নিয়েছি আধখানা, এই ভালো করে জল ধোয়া করে নেবে, নিয়ে লেবুটা সারা কড়াইয়ের মধ্যে মাখিয়ে রেখে দেবে, ঠিক 2 মিনিট মতো রাখবে, রেখে তারপরে তুমি সার্পে বলো বা কি বলে তুমি ভীমবারে বলো বা পিল বলো, যা কিছুতে তুমি মাজবে দেখবে কড়াই পুরো রূপো, দেখবে আমি তোমাদের কড়াইটা মাজ মানে মেজে তারপরে তোমাদের আবার দেখাবো। দেখো তোমাদের আমি বলেছিলাম না, দেখো কড়াইটা কেমন হলুদ হয়ে গেছে রান্না করতে করতে, তা তোমাদের লেবুর রসটা মাখাবো এটা বললাম, তা লেবুর রসটা মাখিয়েছি, এটা আমি দেখানোর সময় পাইনি দেরি হয়ে গেছে বলে। এই দেখো কড়াইটা মেজেছি, দেখেছো কেমন রূপোর মতো ঝকঝক করছে, একদম পরিষ্কার। এইভাবে তোমরাও কিন্তু করবে, হ্যাঁ কড়াই যাদের বেশি মানে হলুদ হয়ে যাবে ভয় পাবে, একদম ভয় পাবে না যে কড়াই কী করে মাজবো, আধখানা লেবু দিয়ে মাখিয়ে রেখে দেবে, দিয়ে সুন্দরভাবে স্কচ ব্রাইট দিয়ে ডলবে, সার্ভ দিয়ে হোক, তারপরে তোমার পিল মানে বাসন মাজার যে ইয়েটার ওই লিকুইডটা রয়েছে ওটা দিয়ে হোক, ভীমবার দিয়ে হোক, যা দিয়ে হোক, বসবে দেখবে কড়াই পুরো রূপো, অত টেনশন নেবে না কড়াই পুড়ে গেলে বা হলুদ হয়ে গেলে রান্না করতে করতে। দেখো আমি কটা কেটে নিচ্ছি, সকালে একবার কেটেছি, কেটে মেলে দিয়েছি, সেগুলো শুকিয়ে গেছে। আবার আমি আজকে অনেক দেরি হয়ে গেছে গো, 1:30 বাজে, ছেলে মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে, এই কটা কেটে মেলে স্নান করে তারপরে ওদের আবার খেতে দেবো। দেখো আমি নাড়ু বসিয়েছি, এখন কদিন ধরেই ভাবছি নাড়ু করবো, ফ্রিজের মধ্যে নারকোল কুড়িয়ে রেখে দিয়েছিলাম,
কিন্তু আর করতে পারছি না। কালকে সেই কারেন্ট চলে গিয়েছিল বললাম না, সকাল 8টায় কারেন্ট গিয়েছে, এসছে তখন 2:20-এ কারেন্ট এসছে। দেওয়ার দিন আর করলো তো এবার নষ্ট হয়ে যাবে, অতক্ষণ ফ্রিজ বন্ধ ছিল, জানি কিছু করে ফেলি। আর ছেলেও কদিন ধরে বলছে মা নাড়ু খাবো নাড়ু খাবো। এই দেখো একদম শিমে দিয়েছি জানো তো, শিমে দিয়ে বসিয়ে রেখেছি, ছেলেকে ওদিকে পড়াচ্ছি। আর দুপুরের পর থেকে তো তোমাদের সঙ্গে আমি আর কথাই বলতে পারিনি আর দেখাও করতে পারিনি, কেন বলো তো? হঠাৎ করে আমার মেয়ে আর ছেলে বলছে কি ঘরে শুয়েছিল ফ্যান চালিয়ে, ও মা ফ্যানটা না দেখো কি হলো, অফ হয়ে গেল চলতে চলতে, আর চলছে না। আমি ঘরে গিয়ে দেখছি আর সত্যিই তো ঘর মুছতে মুছতে সেই দেখছি ঘর কত দেরি করে শুকাচ্ছে, ফ্যান নেই। দিয়ে তো আমরা যাকে দিয়ে সারাই, দুপুরবেলা তো খুব বিচ্ছিরিভাবে কেটেছে ধরো গরমে, আর গরমে থাকা যায় ফ্যান ছাড়া, আর ভাদ্র মাসের গরম। দিয়ে আবার সেই যাকে দিয়ে সারাই তাকে ফোন করলাম, সে সন্ধে 6টার সময় এসে ফ্যানটা ঠিক করে দিয়ে গেল। দিয়ে তারপরে আবার ওই ছেলেকে ঘুম থেকে তুললাম, চা টা করলাম, এবার ছেলেকে পড়তেও বসিয়েছি, ছেলেকে পড়তে বসিয়েছি। আমি বললাম ভাবলাম যে মানে ব্লগটা তো শেষ করতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে, আমি বলছি যে মেয়েকে বলছি চল তো একটু রান্নাঘরে আমাকে একটু ভিডিওটা করে দে। মেয়ে আবার এসছে আমার সঙ্গে ভিডিওটা নিয়েই করছে। ওই দেখো ছেলে আবার পড়ছে, দেখো ছেলেকে পড়াচ্ছি। 2-3-4-5 আরেকটা কি লিখিয়েছে, মিস এক্স লিখেছিস, এক্স লিখিস নিয়ে এক্স 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 মানে কুঠার, এখানে লেখ, ভালো করে লিখবি কিন্তু। হ্যাঁ দেখো তোমাকে বলেছিলাম না যে আমার গলা হঠাৎ করে চুলকাতে শুরু করেছে, এত মানে ইনহেলার নিচ্ছি, কফ সিরাপ খাচ্ছি, গলাটা কিন্তু চুলকেই যাচ্ছে। মানে আমার মেয়ে বলছে কি তুমি কথা বলতে বলতে এরকম কাশো তো, সবাই ভাবে তোমার করোনা হয়েছে। ওষুধ দেখো, গলা চুলকাই না কমলে আবার ডাক্তারের কাছে যেতে হবে। রাত প্রায় 9টা বাজলো, এখন 9:45 বাজে। ব্লগটা এখানেই আজকে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে, আর আমার ভিডিওগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকলাম। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।